গাছের কাঁঠাল, আমাদের স্যারের আচ্ছা, হাতে গাছের কাঁঠাল, গাছ পাকা, এটা মনে হয় খাজা না? না রসা কাঁঠাল, কিন্তু আমার দেখে মনে হচ্ছে খাজা। খাজা খাজাই আসলে আছে, এই যে খাজা খাজা রস খাজা যেটা বলে, বলতেছি কারণ আমার খাজা কাঁঠাল পছন্দ। এইটা ঠিক হচ্ছে আছে, যেটা বলে। এই ভাবি দাঁড়ান, এই যে আমাদের ভাবি দেখেন পিঠা তৈরি করছে, এইগুলা আসলে দেখবেন তালের গুড়, এবং এই তালের গুড় কিন্তু এই নিজেদের গাছের গুড় না, নিজেদের গাছের গুড়ের পিঠা, ব্যাপারই আলাদা। আমরা খাবো, আপনারা দেখবেন। এই ঠিক আছে, ওই যে আমাদের স্যার রেডি আছে খাওয়ার জন্য, আমরা আসলে হাত মুখ একটু ধুয়ে নিই, ধুয়ে আসছি খাওয়া খাওয়া যেটা ব্যাপার। আমাদের জন্য এখানে তালের রসেরও ব্যবস্থা আছে, তাল গাছের রস সেটা আমরা খাবো। তো আমরা একটু হাত মুখ ধুয়ে আসি। ও, আমও আসছে। আচ্ছা, আমরা আসতেছি, আমরা একটু হাত মুখ ধুয়ে আসি। আমাদের রাজীব স্যার আগে একটু এই যে প্যান গোছাচ্ছে মোটামুটি, এখন সাগরে নামতে হবে। হ্যাঁ, হাত মুখ ধোয়ার হচ্ছে তাল গাছের যে রস ধরা হয় সেই হাঁড়ি, রসের হাঁড়ি। আমাদের স্যাররা হাত মুখ ধুয়ে নিয়েছে। রসের হাঁড়ি না, ও কাটে না, না ও কাটে, পরের দিন সকালে কাটে নিয়ে আসে। হ্যাঁ, একদিন কাটতে সপ্তাহে, মানে সপ্তাহে হাঁড়ি তো প্রতি একদিন পর পর চেঞ্জ করা হয় নাকি? হ্যাঁ, না ও দুই দিন দুটো রাখা যায়, দুই দিন দুই দিন দুই দিন প্রথম কাঠ আর দু কাঠ। হ্যাঁ, আর এই তাল গাছ কি প্রতিদিন, তাল গাছ কি প্রতিদিন চেঞ্জ করতে হয়? প্রতিদিনে তিনবার, তিনবার কাটতে হয়? ও, ছুরি দিয়ে একটু ফুট মাথা কেটে দিয়ে দেবে, ব্যাস। আবার ওর ভিতর চুন থাকে, ওই যে চুন গুলা, এই সব আমি জানি। কষ্ট আছে না আর গ্রামের লোকরা? আর ওই যে হাড়ি পোড়া দিতে বেশি, ও হাড়ি পোড়াইতে হয়? পোড়া দিলে রসের রং হয় ভালো, আর রস হাড়ি পোড়ায় তারপর এখানে দিয়ে আসতে হয়। ও, আর না পোড়ালি অবস্থায় একটু যদি থেকে যায়, মানে একটু গাছ গাছ থেকে যায়, তাহলে ওই ভিড়ি রস রস হয়ে যাবে, চুন পড়াই যায়, চুন আর ওই ওটাতে ইয়ে ওঠে না। রাজহাঁস থাকে আর উপরে হচ্ছে গরুর, গরুর খাবার। সুন্দর একটা ব্যাপার, মানে এক কাজে দুই কাজ। এই রাজহাঁস ওইখানে থাকে, অনেক কিছু জানা গেল আসলে, জায়গা ব্যবহার করা হয়েছে। দেখেন আমাদের এই আম, হিমসাগর আম, গাছের আম, একদম কালারটা দেখলেই, কালারটা দেখলেই দেখেন গাছের, গাছের থেকে এই মাত্র এটা পড়ছে, বিশাল ব্যাপার। খাবো, এই হচ্ছে ব্যাপার। দেখেন কালারটা একটু খেয়াল করেন যে কত সুন্দর কালার এটা। স্যার মিষ্টি, মিষ্টি কেমন স্যার? হেভি মিষ্টি, সেই সুন্দর না? স্বাদ এর গেল, কালার দেখলে হবে না, খেয়েও দেখতে হবে। হ্যাঁ, ও পুরো মধু, মধু না, মধু। আমি দাঁড়াতে পারি না, এই সুন্দর। এ হচ্ছে গাছের আম, এবং স্যারের যে শ্বশুর মশাই সে আমাদের এই ফ্রেশ আম খাওয়ার উদ্দেশ্যে আসলে আসতে বলা, তো আমরা সেই উদ্দেশ্যে এসেছি, এবং আসার পথে অনেক পথ আপনাদের ঘুরিয়ে নিয়ে এসেছি। এই যে আমাদের ভাবি একটার পর একটা খাবার দিচ্ছে, এখন আমাদের সেই জায়গাটা আছে কিনা খাওয়ার, খাবার রাখার, এটাই ব্যাপার। এখানে গুড়ের, খেজুরের গুড়ের পিঠা, তালের গুড়ের, তালের গুড় না, সরি, তালের গুড়ের পিঠা। তো আসলে খেয়ে দেখি কেমন হয়, একটু আমি একটু, আমি একটু খেয়ে দেখি কেমন হয়। এই প্লেট ধরে নিলাম কিন্তু এবার, আসলে বাজার থেকে যে আমটা কিনে খাবেন সেটা খাওয়ার পরে আমি খেয়াল করেছি জিব্বায়
জি ভাই একটা কেমন একটা ঝাঁজ ঝাঁজ লাগে, এটা মনে হয় কোনো ফরমালিন বা কোনো কেমিক্যালের কারণে। এই যে আমি এটা খাচ্ছি দেখেন, মুখের মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার আসলে। হ্যাঁ হ্যাঁ, সেই সুন্দর একটা ব্যাপার, ফ্রেশ একটা ব্যাপার। কেবল ফুললে তো যার শ্বশুর বাড়ি আসছে সেই নাকি খেতে পাচ্ছে না। নেন, আপনার সবাই তো একই ব্যাপার, সবাই শ্বশুর ঠিক। কাঁঠালটা দেখাই, এইটা এই কাঁঠালটা কবে পেরে রাখে? এটা দুই দিন আগে আসলে আমরা বলেছিলাম যে আমরা আসবো এক তারিখ, তো আজকে হচ্ছে 1/6/2022। তো আমরা আসবো শুনে কাঁঠালটা কেটে রাখা হয়েছিল, তো পেকে গেছে। আমি ভাবছিলাম আসলে খাজা কাঁঠাল, আমার পছন্দ আসলে একটু শক্ত শক্ত কাঁঠাল, শক্ত কাঁঠাল আমার পছন্দ। তো দেখে মনে হচ্ছিল যে শক্ত, কিন্তু না আসলে খেয়ে দেখি। প্রচুর মিষ্টি দেখেন, এই যে গাছের সবেদা, সবেদা দেওয়া হয়েছে আমাদের। এখন আমরা সবেদাটা খেয়ে এর টেস্টটা কেমন আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখতে পাচ্ছি সবেদার রংটা কত সুন্দর, তার ন্যাচারাল হলে যেটা হয় আসলে। এইভাবে আমরা চুলে রসগোল্লা আসলে অনেক সুন্দর, সত্যি গাছ পাকা জিনিস খাওয়ার যে যে মজা সেটাই হচ্ছে। এগুলোকে আমরা আসলে এখানে আসছি হচ্ছে এই ন্যাচারাল যে গাছের থেকে মৌসুমি ফল পেরে যে ফলগুলো, সতেজ যে ফলগুলো, এগুলো খাওয়ার জন্য। তো আসলে আমরা অনেক ফলই ইতিমধ্যে খেয়েছি। আমরা ইতিমধ্যে আম, কাঁঠাল, সবেদা খেলাম, এরপরে রয়েছে তালের গুড়ের নিজস্ব তাল গাছের তালের গুড়ের যে পিঠা, তৈরি পিঠা, এটা এবার আমরা খেয়ে দেখব। আসলে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। এত সবেদাটা এত মিষ্টি যে এরপরে যে এর মিষ্টিটা কতটুকু উপভোগ করতে পারবো আসলে, এর একটু পরেই খাওয়া ভালো। আমরা দেখি, আমরা পিঠেটা খেয়ে দেখি। আসলে পিঠে থেকে যে তালের গুড়ের ঘ্রাণ, রসের যে ঘ্রাণ তালের, সে ঘ্রাণটা সুন্দর পাওয়া যাচ্ছে। অরিজিনাল যে ঘ্রাণটা তালের রসের তৈরি গুড় দিয়ে বানানো যে ঘ্রাণটা, মানে পিছে খাওয়ার থেকে তার যে ঘ্রাণটা পাচ্ছি এটাতে অনেক ভালো লাগছে। খালি আম খাইলে হবে? আমাদের খাদ্য রসিক আমাদের স্যার, সে একটু কিছু রিভিউ দিক। আমরা খুলনা থেকে আমরা দৌলতপুর হয়ে আমরা কেশবপুরের চিংড়া বাজারের সন্নিকটে মির্জাপুর গ্রাম, আমরা সেখানে আসছি মির্জাবাড়ি জাকির হোসেনের বাড়ি, আপনাদের বংশ দফাদার বাড়ি। আমরা সেই বাড়িতে আজকে আমরা আপ্যায়ন, এই আপ্যায়নে আমরা মুগ্ধ হয়ে গেছি। আসলে গ্রাম্য একটা পরিবেশ, এ উপলব্ধি করা সবার ভাগ্যে জোটে না, কিন্তু এই যে একটা আপ্যায়ন, এই যে আতিথিয়তা, এই যে আমরা মুগ্ধ। বাংলাদেশ আসলে বিশ্বের যে কোনো দেশের লোকরা আতিথিয়তায় বাংলাদেশ ফার্স্ট,
সেটার প্রমাণই আমরা পাচ্ছি। বাড়ির আমাদের 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 বন্ধুবর জাহাঙ্গীর সাহেবের শ্বশুরমশাই, তিনি আমাদের আমাদের হ্যাঁ সাথে আছেন। আমি উনি আমাদের হ্যাঁ তারা আমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি ফোন দিয়ে আমরা এখন একটু হ্যাঁ ফল টল একটু খেয়ে আমরা একটু পরিবেশটা ঘুরতে বের হচ্ছে। দেখেন সব আম গাছ, প্রচুর আম গাছ আমরা দেখতেছি। এই যে দেখছি আম গাছ, এখানে আম আছে গাছে। হিমসাগর আম, এই যে জমি, সমস্ত জমি এই ভাবিদের। দেখেন এই যে কলা কিনে নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে, এই কলা বাজারে বিক্রি হবে। স্যার কি ভালো লাগছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর ভালো লাগছে, সুন্দর স্যার। কলার ব্লক, এটা কাঁচকলা না? হ্যাঁ কাঁচকলা, দয়া কলা, এটা দয়া কলা না? দয়া কলা, দয়া আমার কাছে দিয়ে শুনবে। বিসি কলা, বিসি কলা স্যার তো ভালো জানেন, ওটা বিসি কলা মানে মোটা বড়গুলো, এইজন্যই ওর নাম হচ্ছে কাঁচকলাটা এত সুন্দর সতেজ, সাথে আবার একটা কাঁঠালও ঝোলানো আছে। এগুলো এনে কিনতে আইছে, ও বাজার বাজার ঘুরে বাড়ি বাড়ি ঘুরে কেনে না? কিনে নিয়ে উনি বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে যে উনি পাইকারি যে দোকান আছে সেইখানে দিবে, এবং পাইকারি দোকান থেকে বিভিন্ন জায়গায় কিনে নিয়ে কাটালি, কাটালি তরকারি কলা, কাঠালি স্বাদ বেশি। কোনটা কাঠালি? এটা হচ্ছে কাঠালি কাঁচকলা, এটা তরকারি কাঁঠালি, এটা কাঁঠালি আর কাঁচকলা, কাঁচকলা এইটা হচ্ছে পান্তরাস কলা। হ্যাঁ পান্তরাস বলে কেউ অনেকে, এটা হচ্ছে পান্তরাস কাঁচকলা, এইটারে স্বাদ হচ্ছে অত্যাধিক ভালো। হ্যাঁ এবং এর এই কাঁচকলা এবং ইলিশ এই যে কি সুস্বাদু খাবার, সেটা জানে জায়গার পেট খারাপ করে তারা কিন্তু এই কলা দিয়েই, ডাক্তারে কয় কি কাঁচকলা দিয়ে ভাত খেয়ে। হ্যাঁ শুধু কাঁচকলা বাড়লে, হ্যাঁ এই কলা খাইলে আপনার এবং প্রচুর আয়রন আছে, যাদের শরীরের আয়রনের ঘাটতি থাকবে তারা প্রতিদিন একটা করে কাঁচকলা, একটা করে কাঁচকলা ভর্তা খাবেন, দেখবেন আপনার আয়রনের ঘাটতি কমে যাবে। আচ্ছা আর এই পান্তারাস কলাটা খুবই সুস্বাদু, আর এক ধরনের এই যে দেখবেন ডয়া কলা, এর আমাদের গ্রামে প্রচলিত নাম আছে মর্তমান ডয়া। এগুলো পেকে গেলি এর গায়ের যে কি সুন্দর একটা কালার হয় সেটা দেখলি তখন মানে খাবারের চেয়ে এর কালারটাই খুব সুন্দর। এটা হচ্ছে মর্তমান ডয়া কলা, এটা আবার আর এর ভিতরে অনেক বিচি থাকে, এই বিচি একটু বেশি কিন্তু স্বাদ খুব মিষ্টি। এটা আমার খুব ফেভারিট নাকি? না এটা না, আর একটা ডয়া কলা আছে সেই ডয়া কলাটাই ভালো লাগে, ওটা 20,000 টাকা। দেখেন আমরা সাইট সিন করতে বের হয়েছি, সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। আমরা দেখেন এই যে এই এইভাবে রাস্তার পাশে আম ঝুলে আছে, এইটা কি কল্পনা, এইটা কি এই যুগেও সম্ভব? কিন্তু এই এলাকাতে সম্ভব, এই এলাকাতে সম্ভব, কারণ এইখানে রাস্তার পাশে, এইখানে আসলে মনে হয় প্রতি বাড়িতেই এরকম আম গাছ আছে। যে এই দেখেন এই যে রাস্তার সাথেই মিশে আছে, এই যে এইখানে একটা সিস্টেম আছে, দেখে যান একজন যাওয়ার পথে মনে হয় এইভাবে একটু কামড় দিয়ে গেছে। আসেন স্যার একটু দেখেন কিভাবে কামড় দিছে, এই আমটা হয়তো তার খুব স্যার একটু দেখেন এটা কিভাবে কামড় দিছে, কামড়ায় এই যে কাছামিটির আম, হ্যাঁ রূপালি, সে যেই কাম যেই কামড় দিক সে কিন্তু ভদ্র, সে কিন্তু ছিঁড়ে নিয়ে যায়নি, সে কামড় দিয়ে ইচ্ছা পোষণ করে, সে কামড় দিয়ে অর্ধেক খেয়ে গেছে। এটা আমি আর কামড় দিতে পারবো না, কারণ হচ্ছে কি বর্তমানে করোনার যুগ, কার মুখে কি রয়েছে সেজন্য আমি এটা COVID-19 সতর্ক বাণী দিচ্ছি আমাকে, এটা আমি আর কামড়। তো এইটাই হচ্ছে ব্যাপার যে রাস্তার পাশ থেকে আসলে এইরকম আম,
এরকম এইভাবে আম এটা কিন্তু এটা কিন্তু আম রূপালী এইগুলোই আপনারা দেখেন আর দুই একদিন ভিতরে জাব দিয়ে বাজারে চলে আসবেন কিন্তু এখানে এর সিজন এখনো রয়েছে এখন আছে স্যার ওইদিকে একটু দূরে দেখেন দেখেন সব সারি সারি আম গাছ সারি সারি আম গাছ হ্যাঁ একটা অদ্ভুত এই হচ্ছে ব্যাপার এই কারণেই হচ্ছে আমাদের এটাই বোঝাচ্ছিলাম যে এই যে রাস্তা মেইন রাস্তা এটা রাস্তার সাথেই দেখেন আম গাছ এবং সেইখানে এই যে আম ঝুলে আছে তো এই যে ব্যাপারটা এইটা কি আমাদের শহরে হলে এই আমের পাতাও থাকতো না আম আম তো দূরের কথা আমের পাতাও থাকতো না তো এইখানে আমি একটা জিনিস দেখলাম যে একটা আমের এইটুকু নাই তো আমার মনে হয় কেউ এইটুকু কামড় দিয়ে খেয়েছে তো আসলে এইটা খুব ভালো লেগেছে যে এই যে এত সুন্দর আম ঝুলে আছে পাকতেছে অথচ এগুলো কিন্তু এটা কিন্তু কেউ নষ্ট করছে না বা নিচ্ছে না ন্যাচারাল গ্লু হ্যাঁ ন্যাচারাল গ্লু 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 মানে আঠা আচ্ছা ন্যাচারাল গ্লু দাঁড়ান স্যার আমাদের স্যার আমাকে পরিচয় করাচ্ছে আপনি দেখেন এই একটা কসা গাছ এই যে এটার কসা গাছ বলি আমরা আলি লাগানো হয় সাধারণত এই দেখেন এই দেখেন এই যে হচ্ছে ন্যাচারাল গ্লু এই আটাটা এত সুন্দর আপনি কিনেও এইরকম ভাবেন না এই যে এটা আমরা ছোটবেলায় গুড়ি তৈরি করতাম হ্যাঁ সেই সেই স্মৃতিগুলো মনে পড়ছে আমি গ্রামের ছেলে তাই এগুলো সম্পর্কে খুবই জানি হ্যাঁ এটা যে ন্যাচারাল গ্লু যাকে বলে সেটা আর একটা ন্যাচারাল গুলো আছে এই পাশে দেখেন বেয়ে বেয়ে গেছে এই যে এটা ন্যাচারাল গুলো অনেক পরিমাণে বেয়ে গেছে গাছে এই গুলো দিয়ে আমাদের ঘুড়ি তৈরি করা হয় ন্যাচারাল গুলো ওই যে ওটা এইটা দিয়ে আমাদের রস গুলো নামানো হয় এটা হচ্ছে এই যে উপরে ওইনে দড়ি বান্ধা আছে ওই বাজার থেকে এরকম করে আমাদের ঠিলে এর সাথে লাগা দিয়ে নিচে নামানো হয় এইটা হচ্ছে সেই আমাদের বাংলা মিডিয়ামের লিফট বাংলা লিফট হ্যাঁ এটা আমরা ন্যাচারাল লিফট এই লিফট দিয়ে আমাকে হাড়িগুলো নামানো হয় এই দড়ি বেয়ে রসের ঠিলে হ্যাঁ দেখেন এই যে ব্যাপক ব্যবহার এটা বাঁশের কি ব্যবহার এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে আজ আপনাদের একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিব দেখেন দেখেন এই গাছটা একদম দেখতে একদম একদম হলুদ অথবা আদা গাছের মতন কিন্তু আদা গাছের পাতাটা চিকন চিকন হয় এটা আছে হলুদ এবং এটা হলুদের মতনই হয় নিচেই এর রাইজম বলে নিচেই এখানে হলুদ আদা হলুদ এই যে গাছ হয় এটার নাম হচ্ছে গ্রাম্য ভাষায় আমরা এটাকে সটি বলি সটি এগুলো প্রসেস করে এর বারবার ঘষে এবং এর রসটা সংগ্রহ করা হয় রসটা বারবার চেঞ্জ করে এক প্রকার সাদা আপনারা একটা সটির আবরণ পাওয়া যাবে না স্টার্স বলে যেটা এটা এর থেকে স্টার্স গ্রহণ করে এবং এটা খুবই সুস্বাদু খাবার এটা আমরা যারা ইসকনের লোকজন আছেন তারা ভালো জানবেন এখানে তারা এরা আপনারা এটাকে নিরামিষ হিসেবে ব্যবহার করা হয় নিরামিষ খাবার হিসেবে দেখেন এটা হচ্ছে এই যে সবজির ক্ষেত এই যে স্যার ডাইরেক্ট বরবটি বরবটি পেরে খাওয়া শুরু করে দিয়েছে এই যে পাট শাক নিয়ে এসেছে এটা আমি বাড়ি নিয়ে যাব আমার মা খুব সুন্দর পাট শাক দিয়ে ডাল রান্না করতে পারে এবং পাট শাকের বড়াও খুব মজার বরবটি আর এই হচ্ছে বেগুন বেগুন গাছ না ভিতরে ধরো বেগুন ঝাল মেটিয়ালু বেগুন ঝাল মেটিয়ালু কি কুমড়ো ক্লোজ করে নেন তাহলে যান ভিতরে যান ওর ভিতরে না এই ঝাল এই অনেক মেটিয়ালু দেয়া আছে হ্যাঁ এই সিম গাছ বরবটি গাছ মোটামুটি আমাদের স্যার বরবটি তো মোটামুটি চা বাচ্ছে সেই চাবান দেন আপনাকে ওই কানেকশন দেওয়া রয়েছে এই পাশে বরবটি দেখুন আসলে ক্ষেত সবজি ক্ষেত যেটা বলে কত সুন্দর বেগুন হয়ে গাছে ঝুলে আছে একদম কাঁচা ঝাল বর্তমানে 100 টাকা কেজি দৌলতপুর বাজারে 100 টাকা কেজি কাঁচা ঝালের সে এখানে গাছে হয়ে রয়েছে দেখি আমরা কত প্রকারের ঝাল বেগুন এই যে আমরা বেগুন দেখতে পাচ্ছি মেটিয়ালু আছে গাছে মেটিয়ালু আছে
এই যে পুরো ক্ষেতটাই তার সবজি ক্ষেত আছে অনেক বড় আমরা এক সাইডে রয়েছে তাই দেখতে পাচ্ছি অনেক লম্বা ক্ষেতটা আমরা একটু সামনের দিকে যেয়ে দেখি যে আমরা বেগুন গাছ দেখেছি ঝাল গাছ দেখেছি মেটে আলু গাছ দেখলাম এইভাবেই তার বিভিন্ন এই যে আমরা ভেন্ডি গাছ যেটাকে বলে ভেন্ডি এই যে ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে এগুলো সব আলু তাই না সব মেটে আলু গাছের দিয়ে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি চারিপাশে কত সবজি এর জন্য বাংলায় বলে একটা প্রবাদ যে গ্রামে এক সপ্তাহ বাজার না করলেও হ্যাঁ খেয়ে থাকা যায় খেয়ে বাঁচিয়ে থাকা যায় কিন্তু শহর অঞ্চলে একটা বেলা না বাজার করলে চলে না যেটা এই যে গ্রামে যে কি যে সবজি এই যে লাউ গাছ লাউ অরিজিনাল লাউ ছিঁড়ে নিয়ে যায় ঘরে রান্না করে খাচ্ছে হ্যাঁ এই যে আসলে এই ফসলটা আমরা এইভাবে দেখছি আসলে আমাদের ভালো লাগছে কিন্তু আসলে এই ফসলটা ফলানোর জন্য যে ফলিয়েছে তাকেও কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করা লাগছে পরিশ্রম করে কিন্তু আজকে এই ফসলগুলো হয়েছে গাছের যত্ন গাছের চারা লাগানো গাছের যত্ন নেওয়া গাছে কীটনাশক দেওয়া পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে তাকে তারপরে পাহারা দেওয়া অনেক পরিশ্রম তারপরে পাহারা দেওয়া এইভাবেই গাছগুলোকে একটা ছেলে মেয়েকে যত্ন করে যেভাবে বড় করে তো এই গাছগুলোকেও সেইভাবে যত্ন করে বড় করছে তারপরে তার ফল আসছে তো এইভাবে কিন্তু আমাদের গাছ আমরা দেখে খুশি হচ্ছি কিন্তু আসলে যে এইগুলোকে যত্ন করেছে কত সুন্দর ঝাল ঝাল হয়ে গাছে লাল হয়ে যাচ্ছে কত সুন্দর আসলে যে পরিশ্রম করেছে সেই জানে যে তার পরিশ্রমের ফসল এগুলা এই যে আমরা এভাবেই আমরা দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি ভেন্ডি কাঁচা ভেন্ডি আহ কি টেস্ট খেতে তাই না এগুলো টাটকা জিনিস গাছ থেকে এই যে আমাদের জাহাঙ্গীর স্যার বটবটি খাচ্ছে সবার সেই মধু আর বিমল স্যারকে দেখে মনে হচ্ছে সে খেতে খেতে এখন ক্লান্ত সে খেতে খেতে এখন ক্লান্ত এই যে জাহাঙ্গীর স্যার বটবটি খাচ্ছে এখন আমরা বাসায় যাব বাড়ি যাব তো আমরা ঘুরে ফিরে এসে দুপুরের খাবার যদি এখন কয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আসলে ওই সময় ফল এত খেয়েছিলাম যে খাওয়া কষ্ট হয়ে গেছিল আমরা একটু সাইট সিন করে এসে খাচ্ছি হ্যাঁ এবার এটা হচ্ছে গাছের লাউ লাউয়ের লাউয়ের ঘণ্ট যাকে বলে আর এটা হচ্ছে সেই পাট শাক যেটা আপনাদের একটু আগে যেই বন থেকে দেখায় নিয়ে আসছি ঘোরায় নিয়ে আসছি পাট ক্ষেত সেই পাট শাক এটা তো আমরা এখন খাওয়া শুরু করছি হচ্ছে মেটে আলু তরকারি একটু আগে আপনাদের আলুর গাছ দেখালাম সেইটা সাথে আস্ত ডিম অন্যরকম একটা রান্না ওই মেটে আলুটা খেতে খুব ভালো লাগে কিন্তু সেই মাটির তলে যে আলুটা হয় বড় মেটে আলু এটা সেই আলু গাছ দেখেন একদম সবই ক্ষেতের ডিম ও নিজেদের বাড়ির ডিম এটা হাঁসের ডিম কিছুই কেনা না দেখেন মেটে আলু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে মেটে আলু আমরা খাচ্ছি সাথে ডিম তো দেখি মেটে আলুটা আসলে কেমন হয়েছে স্যার মেটে আলুটা কেমন হয়েছে অনেক নরম না নরম আছে সফট আছে আমাদের রাজীব স্যার ঝাল খুব একটা খেতে পারে না ঝাল খেলেই তার ঘাম শুরু হয়ে যায় এই পাশে গামছা রেখেছি ঘাম মোছার জন্য তবে আমি একটুও সন্তুষ্ট না কোনো কিছু খাওয়াতে পারতেছি না এই যে আসলে আমরা অল্প সময়ের জন্য আসছি তো কারণে আমি সন্তুষ্ট আসলে অল্প সময়ের জন্য আসার কারণে আমরা খাওয়ার সময় বেশি দিতে পারিনি আসলে খাওয়াটা মেইন না তো আমরা একটু ঘোরাঘুরি করছি এটাও ব্যাপার হাঁস
মাছ এটা কি পুকুরের মাছ তাই তো পুকুরের মাছ বিশাল ব্যাপার কি ট্যাংরা না 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 তাহলে চামচ ওখান থেকে মাছ মুরগি মাছ বাটা মাছ মিরগে মাছ এটা হচ্ছে আমরা আসার আগেই ধরেছে পুকুর থেকে আসলে আমরা আসলে এটা ধরার কথা ছিল কিন্তু আমরা দেরি করে ফেলেছি তাই এই মাছটা পুকুর থেকে ধরে নিয়ে এসেছে রান্না করে এখন দেখা যাক আমাদের স্যার দেশি কুসুম খাইল ডিমে এখন দেশি পুকুরের মাছ খেয়ে দেখুক কেমন লাগে ছোট একটা ছোট একটা ছোট একটা ওরে বাবা কিভাবে খাবো পুকুরের মাছ টাটকা খেয়ে দেখি টাটকা মাছের মজাই আলাদা একটা মাছ মনে হচ্ছে প্লেটটাই ভরে গেছে একটা মাছে মাছের সাইজটা একটু দেখুন একদম টাটকা মাছ খাচ্ছি আসলে পুকুরের থেকে মাছের ডিম পেয়েছে স্যারের বাড়ির ম্যাডাম মনে ফোন দিয়েছে হ্যালো তো এই যে মাছ খাচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে মাছটা আসলে এত টেস্ট সব মাছের ডিম হয়েছে অনেক টেস্ট মাছ কারণ এই যে টাটকা যে মাছ আসলে পুকুর থেকে ধরে সেটা রান্না করে খাওয়া এই মাছের স্বাদটাই অন্যরকম ডিম পর্যন্ত এখন যেয়ে পারেনি দেখা যাক সারো ডিম পেয়ে গেছে ঘন মুগ ডাল একটু সব আইটেম টেস্ট করতে হয় দেন ব্যাপার আছে না সাথে ঘন মুগ ডাল এবং সেই সাথে ভাবি এসে বললো যে দুই আইটেমের মিট আছে মাংস কামিং সুন একটা হচ্ছে বাড়িতে পালা দেশি মোরগ আর একটা হচ্ছে বাইরে থেকে আনা তো দেখা যাক না আমার লাগবে না আমার দরকার নেই আনা না স্যার আনা দেশি মোরগ আর একটু উঠলে হবে সমস্যা নেই আমাদের ঝোল দেবেন না কালা স্যার কেমন বলেন না কেন দেশি 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 জিনিসের স্বাদ কেমন আমাদের বিমল স্যার দেশি খেয়ে কেমন লাগতেছে একটু বলুক দেশি মুরগির স্বাদ তো সবসময় আলাদা থাকে এটা আর বলে তবে রান্না ভালো হয়েছে বহুল প্রতীক্ষিত তালের রস যেটা আমরা আসলে আগেই পেরে ফ্রিজে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয় তো সেটা ঢালছে দেখেন একদম টাটকা কেমন হোক ঠিক আছে
না ঠিক আছে কোন স্বাদ এবং গন্ধ কোন পরিবর্তন হয়নি কিছু হয় ঠিক আছে তালের রস খাচ্ছে তালের রস খাবো এখন দেখা যাক ব্যাপারটা কেমন সত্যি খুব সুন্দর আসলে আমি তালের রস দুপুর লাঞ্চ করলাম লাঞ্চ করে দেরি করে হয়ে গেল তো তারপরে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিব তো তার আগে রসটা খাচ্ছি খেজুরের রসের মতোই কিন্তু লালের রসটা একটু আরেকটু অন্য তালের রসের স্বাদ আলাদা স্বাদ আলাদা চমৎকার আমার সব থেকে বড় বিষয় স্যারকে আবার ধন্যবাদ স্যারের সাথে এসে এরকম সুন্দর একটা জায়গা আমরা ভ্রমণ করতে পারলাম এবং নতুন নতুন জিনিসের ঘোরার পরেও যেন অপূর্ণ থেকে গেছে আমার কাছে আসলে এইভাবে এখনো সে তাল খাওয়া হয়নি ডাব খাওয়া হয়নি পেয়ারা খাওয়া হয়নি আসলে আমরাই সময় দিতে পারিনি আমরা অনেক দেরি করে আছি তোমাদের ধন্যবাদ জানাতে হবে আমাদের আঙ্কেলকে হ্যাঁ আঙ্কেল কারণ সেই সবকিছু জোগাড় করে রেখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তাকে ধন্যবাদ তো আসলে আমরা সময় দিতে পারিনি তো আমাদের এই জন্য তাল খাওয়া এবং ডাব গাছের ডাব পেরে ডাব খাওয়া তারপরে নারকেল দিয়ে গুড় দিয়ে একটু খাওয়ানোর কথা ছিল তাও খেতে পারলাম না এত কিছু একদিনে খেলে আমরা অসুস্থ হয়ে পড়বো আর বাড়ি ফেরত যেতে হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর আমরা এখন ফিরে যাব যাওয়ার পথে আপনাদের মাইকেল মধুসূদনের বাড়িটা একটু দেখাবো যদি অন্ধকার হয়ে গেছে তো পথ থেকে একটু যতটা সম্ভব আপনাদের দেখাবো ধন্যবাদ এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে গন্তব্যস্থলটি ছিল সেই সাগরদারি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমরা জাহাঙ্গীর স্যারের যে শ্বশুর বাড়ি আসার কথা ছিল সেখানে এসে তাদের আতিথেয়তার কারণে আমাদের দেরি হয়ে গেল যাই আমরা শেষ পর্যায়ে ফেরার পথে রাতে এসে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এসে পৌঁছালাম আমরা তারপরেও আমার আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে আমরা মেইন ফটক যেটা গেট বলা হয় মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর আমরা এখন সেখানে এসে পৌঁছালাম আমরা কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে আমরা মেইন গেটটি দেখতে পাচ্ছি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাগরদারি কেশবপুর এখানে রাত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধ হয়ে গেছে মেইন গেট আমরা তারপরেও আমরা বাইরে থেকে আপনারা জেনে রাখবেন যে রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস জাদুঘরটি বন্ধ হয়ে থাকে এবং বিনা টিকিটে প্রবেশ নিষেধ যারা পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখে এই গন্তব্যস্থলে আসবেন বা আসার চেষ্টা করবেন তারা অবশ্যই এই দিনটার কথা খেয়াল রাখবেন হ্যাঁ তার স্মৃতি বিজড়িত যে বাড়িটা এর ভিতরে মন্দির এর ভিতরে অনেক কিছু ভিতরে বিশাল বড় একটি পুকুর রয়েছে আমরা অন্ধকারের কারণে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা এর এরিয়াটা অনেক বৃহৎ একটি এরিয়া নিয়ে এটা তার যে ঘাটে বসে সে কবিতা লিখত এর পাশে সে ঘাটটিও রয়েছে আমরা আপনাদের সেই ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে তার বড় বড় বিল্ডিং এর ভিতরে তার যে ব্যবহার্য জিনিসপত্র খাট তার সাংসারিক যে জিনিসপত্র সেগুলো সেগুলো এখানে রক্ষিত আছে এবং তার লেখা যে কবিতাগুলো তার গদ্য মহাকাব্য যে সনেট কবিতাটি রয়েছে সেগুলো এর ভিতরে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব কাছেই তার একটা মূর্তি রাখা রয়েছে আমরা আপনাদের দেখাতে পারবো
হ্যাঁ, এই যে তার মুক্তিটি, এই যে আমরা কপোতাক্ষ নদের পাড়ে তার যে ঘাট, সে ঘাটে আমরা পৌঁছেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুবিশাল সুবিশাল মুক্তি। তার আমরা প্রথমেই দেখব এই মুক্তিটি উদ্বোধন করেছেন জনাব ইসমাত আরা সাদেক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং বাস্তবায়নে রয়েছেন। আমরা তাদের ছবি দেখতে পাচ্ছি। এবার একটু আমরা এই মুক্তিটি দেখে নিই। আসলে মুক্তিটি এত বড় যে আমাদের এটা এই করে দেখতে হবে। হ্যাঁ, এই যে আমরা দেখছি সে একটা বই নিয়ে, ডান হাতে একটি বই এবং বাম হাতে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে, তার যেই ব্রিটিশদের যেই এই সেই পদ্ধতিতে সে দাঁড়িয়ে আছে। আমরা তার মুক্তিটি দেখলাম। এবার তার স্মৃতি বিজড়িত যে ঘাটটি রয়েছে মধুসূদন দত্তের, ওই যে আমাদের সেই কপোতাক্ষ নদের যে ঘাট, যে ঘাটটিতে আমরা পৌঁছাচ্ছি। আমাদের ক্ষমা করবেন যে আপনাদের আসলে দিনের আলোতে আমরা দেখাতে পারিনি, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, যার কারণে এই রাতেও আমরা চেষ্টা করেছি আপনাদের এটা দেখানোর। আমরা আবার যখন পিকনিকে আসবো বা ই করবো তখন আমাদের এই আইডিতে অবশ্যই আপনারা আবার আমাদের ব্লগ দেখতে পাবেন। আমরা এই যে সেই কপোতাক্ষ নদ, আমাদের নদটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কৃত্রিম আলোতে। এই জায়গায় একটা সুন্দর ঘাট ছিল, যে ঘাটে কবি বসে বিভিন্ন কবিতা এবং তার লিখিত আমরা দেখতে পাচ্ছি। এখন বসার ছাউনি হিসাবে এগুলোকে রাখা হয়েছে, কিন্তু আসলে অন্ধকারের কারণে আমরা সেটা দেখাতে পারছি না আপনাদের। তাই এই যে ঘাটটি এখানে মোটামুটি, আর এখানে আরও অফিস আদালত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঘের মুক্তি রয়েছে, বাঘের মুক্তি, আমরা বাঘের মুক্তি দেখতে পাচ্ছি। এভাবেই এখানে সুন্দর সুন্দর আসলে সিঁড়ি করে যাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা এই অন্ধকারের কারণে আমরা দেখাতে পারছি না। মোটামুটি আমাদের এখানে একটা যাত্রী ছাউনি রয়েছে বসার জন্য। আমরা আমরা আবার এখন আমরা ফিরে যাব। আমাদের মূল উদ্দেশ্য যেই মাইকেলের বাড়ি এবং তার স্মৃতিবিজড়িত স্থানগুলো, স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখা, সেটা হয়ে গেল। এবার আমরা সবাই ফিরব। ওটা হয়ে গেছে পড়া, সবাই আমরা এবার ফিরব। তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা বা তার জন্মস্থান যেখানে, সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার থেকে তো তার জন্মস্থানটা আমরা দেখানোর চেষ্টা করেছি। তো সেইখানে দেখেন আমরা যতটুকু পেরেছি আপনাদের এই জায়গাটা আপনাদের পরিচিতি দেওয়ার চেষ্টা করেছি। তো যদিও আলো থাকলে, দিনের আলো থাকলে আরও ভালো হতো, যেহেতু আমাদের আমরা যেই জায়গায় ঘুরতে এসেছিলাম সে জায়গাটা আসলে আমরা ঘুরে বা তাদের আত্মীয়তার যত্নে কারণে আমরা বের হয়ে আসতে পারিনি এই দিকটাতে। তো এখন যাওয়ার পথে আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম। রাত এখন 8:43, রাত এখন 8:43। তো বুঝতেছেন নিশ্চয়ই, তো আমরা এখন ফিরে যাচ্ছি। তো সাথে আমাদের কলিগ আছে, তো ভালো থাকবেন।
তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সারাদিন আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে সামনে যাতে আমরা আরও আপনাদের নতুন নতুন ভিডিও আমাদের বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ বাংলাদেশের যে বিখ্যাত জেলা অঞ্চলগুলো রয়েছে, আমরা সেই অঞ্চলের বিখ্যাত যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এবং আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, ধন্যবাদ সকলকে, বাই বাই।